আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস পারভিন ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের গল্পের আজকের আয়োজনে রয়েছে মজাদার একটি রেসিপি, বোয়াল মাছ ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম সহজ ও মজার রেসিপি পেতে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। এতে করে আমি যে ভিডিওগুলো আপলোড দিব সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। বোয়াল মাছ ভুনা রেসিপিটি রান্না করতে যে উপকরণগুলো লাগছে, হাফ কাপ সোয়াবিন তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, এক টেবিল চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা, দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, চারটি কাঁচামরিচ ফালি, তিনটি আস্ত কাঁচামরিচ, দুইটা টমেটো কুচি, টালা জিরা গুঁড়া হাফ চা চামচ, দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমে একটি বাটিতে চার টুকরা বোয়াল মাছ নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দুই চা চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিব 30 মিনিট। তিরিশ মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে এলে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কষানো হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া, এক চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পানি। পানি দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে উঠলে দিয়ে দিব মশলায় মাখানো বোয়াল মাছের টুকরাগুলো। এরপর কষানো মশলার সাথে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুই কাপ গরম পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। দশ মিনিট পর ঢাকনা খুলে দেখি বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব লবণ। এরপর দিব 5-6টি কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। এরপর আরও 3টি আস্ত কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখি আমার রান্না হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার বোয়াল মাছ ভোনা। এবার পরিবেশনের পালা।
একটি পরিবেশন পাত্রে পরিবেশন করলাম। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এই রেসিপিটি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের গল্পের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।